আমরা ফুটকায় বিরিয়ানি বা কলকাতার বিরিয়ানি এইসব নিয়ে জীবনে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু বিরিয়ানি যেখানে শুরু হয়েছিল, বিচারীরা প্রথম নবাব যেখানে নেমেছিলেন, হয়তো সেগুলো নিয়ে বিশেষ কথা বলি। কলকাতার মধ্যেকার মিনি লখনৌ, মেটিয়া বুরুজ, আজকে ফুটকার এপিসোড সেইখানে। আর আমাদের এই মেটিয়া বুরুজ এপিসোডে পার্টনার হচ্ছেন ডক্টর চয়েস কুকিং অয়েল। চলুন মেটিয়া বুরুজ ঘুরে আসি। আজ থেকে প্রায় 167-168 বছর আগে 34 বছরের এক যুবক এক্সাইল্ড হয়েছিলেন কলকাতায়, যে ঘাটটায় নেমেছিলেন এই বিচালি ঘাট। নবাব ওয়াজেদ আলী শাহর কথা বলতেন, যিনি বলতেন দিল খোলা রহনা চাইয়ে। ওই যে ছবিটা দেখি না, ওইটা। এবং তার হাতেই কলকাতায় এক মিনি লখনৌয়ের সৃষ্টি হয়। সারা জীবন তিনি তার শহর আওয়াধকে, লখনৌকে মিস করে গেছেন। গজল, আতর, চিড়িয়াখানা, ঘুড়ি ওড়ানো সব কিছু। সেখান থেকে কলকাতার ইতিহাসের এক দরকারি অধ্যায় শুরু হয়, দ্যাট ইজ মেটিয়া বুরুজ এবং আমাদের কলকাতার বিরিয়ানি। ওয়েলকাম টু ফুটকা রমজান এপিসোড, এবার মেটিয়া বুরুজ। এই আউধ 1590 নামটা কি করে এলো? আউধই বা কেন, 1590 বা কেন? 1590 ওয়াজ এ পিরিয়ড যখন পার্সিয়ান ট্রেডাররা আমাদের দেশে পার্সিয়ান খাবারের মশলা স্পাইসেস নিয়ে আর কি আমাদের এই কন্টিনেন্টে ঢোকে আর কি দেশে। তো সেখান থেকেই কিন্তু বিরিয়ানির উৎপত্তি। তো দ্যাটস ওয়াই 1590 ওয়াজ এ পিরিয়ড ওয়েন বিরিয়ানি ইজ এ কুজিন ইভলভড। আচ্ছা, বিরিয়ানি মানে হচ্ছে আমরা এখন যে লখনৌ বিরিয়ানিটা, তখন বিরিয়ানিটা একদম অন্যরকম ছিল। পরে অনেক এক্সপেরিমেন্ট করার পরে লখনৌয়ের বিরিয়ানিটা ইভলভ করে, বাট তখন বিরিয়ানি বিরিয়ানজ যেটাকে বলে, বিরিয়ানজ, দ্যাট ওয়াজ বিরিয়ানজ, হুইচ ওয়াজ মোস্টলি এ মিট পোলাও। ওকে, আচ্ছা, খাবারগুলোর সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে গলোটি কাবাব, ককড়ি কাবাব আর চিকেন কালি মির্চ। গলোটি কাবাবের যে গল্পটা আমি শুনেছি, কারেক্ট মি ইফ আই এম রং, কোনো এক টুথলেস নবাবের, নবাব বাহাদুরের দাঁত ছিল না কিন্তু খাবার খুব শখ ছিল মাংস, তো তাঁর জীবনে চাহিদা ছিল এমন একটা কাবাব হোক যেটা মুখে গিয়ে মিলিয়ে যায়। তো সেখান থেকে বোধহয় গলানো বা গলাওয়াটি, একদমই ঠিক সেটা। আর সেটারই বোধহয় লম্বা ভার্সনটা কাকড়ি নাকি, না আলাদা? খানিকটা এক, কিন্তু লম্বা ভার্সন বললে এখানে ভুল বলা হবে, কারণ আমি মনে করি আওয়াধি কুজিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কুজিন অন আর্থ। তার কারণ কি, খালি আমাদের এই কুজিনে খালি মাংসের 7-8 রকমের কাট আসে। কীরকম, গ্যালোটি কাবাবটা হালকা চর্বি দিয়ে তৈরি হয়, কাকড়ি কাবাবটা কিন্তু অ্যাবসলুটলি ফ্যাটলেস মাংস দিয়ে তৈরি। তার কারণ ফ্যাট থাকলে শিখে ঢুকবে না, পিছলে বেরিয়ে যাবে, গলে বেরিয়ে যাবে। এটা হচ্ছে উইদাউট ফ্যাট, দিস এ বিট অফ ফ্যাট। বিরিয়ানি কাট আলাদা, রানের কাট আলাদা। তো একটা মানে আমাদের যে, হ্যাঁ, মাটন ভেন্ডার আছে, পাগল হয়ে যায় আমাদের সাপ্লাই করতে। গ্যালোটি কাবাব কলকাতায় যে কটি জায়গায় খুব নাম করা, তার মধ্যে সম্ভবত একদম প্রথমে সারিতে হচ্ছে আউধ 1590। আমরা এই মুহূর্তে বসে আছি তার বিবেকানন্দ পার্কের পাশে, যে আউটলেটটা আছে বিবেকানন্দ পার্কের ঠিক পিছনে সাদের মধ্যে, সেখানে শিলায়িত্যদার সঙ্গে কথা বলছি, ব্র্যান্ডের কর্ণধার, এবং প্রচুর খাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কালি মির্চ। যদি চিকেন কালি মির্চের টেস্টটা বোঝাতে চাই, এটা বেশ কী বলবো, উত্তেজক, যারা কঠোর মনের একটু স্পাইসি খাবার জীবনে পছন্দ করেন, যেটা মুখে বোঝা যাবে গোলমরিচের স্বাদটা, তাঁদের জন্য হচ্ছে চিকেন কালি মির্চ। আমরা এখন যখন খাচ্ছি বা আপনারা এখন যখন এপিসোডটা দেখছেন, এখন রমজানের সময়,
এই এক মাসের মধ্যে আপনারা এপিসোডটা দেখছেন, হয়তো তার দু একদিন আগে পরে কিছু একটা গেছে। যতক্ষণে আমরা কাবাবটা খাচ্ছি, দেখুন লখনৌতে যাওয়া তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ততক্ষণে কলকাতার বুকে লুকিয়ে আছে একটা ছোট্ট লখনৌ, যেখানে এক নবাব বাহাদুর বহু বছর আগে নেমেছিলেন একটা ঘাটে, বিচালি ঘাট, এবং কলকাতা শহর অনেক কিছু পেয়েছিল। চলুন সেই গল্পটা একটু দেখে আসি, তারপরে আসছি এখানকার বিরিয়ানির গল্পে। অ্যাবসলিউটলি। মেটিয়া বুরুজ কথাটির উৎপত্তি হয় মেটিয়া মানে মাটি আর ব্রুজ মানে টাওয়ার থেকে। কথিত আছে বহু বছর পূর্বে এখানে মাটির প্রচুর বড় বড় টাওয়ার ছিল, সত্যি মিথ্যা বলতে পারবো না। আওয়াধের পঞ্চম নবাব ওয়াজেদ আলী শাহকে ব্রিটিশরা তাকে পাঠিয়ে দেন কলকাতার গার্ডেন রিচে কালাপানির শাস্তির জন্য। কালাপানি শব্দটা কি ঠিক জানি না। 1856 সালে 13ই মে প্রথমবার কলকাতার বিচালি ঘাটে পদার্পণ করেন নবাব ওয়াজেদ আলী শাহ, এবং বলা হয় জীবনের শেষ সময়টুকু তিনি এই অঞ্চলেই কাটিয়েছিলেন। লখনৌ থেকে কলকাতা এসেছিলেন নবাব সাহেব, ফলে কলকাতার বুকে এক মিনি লখনৌ বানিয়ে ফেলেছিলেন তিনি। আমাদের আজকের গল্প নবাব বাহাদুরের সেই মিনি লখনৌয়ে একটিমাত্র রাস্তা নিয়ে, কলকাতার খাওগলি মেটিয়াবুরুজে। মেটিয়াবুরুজে বিচালিঘাট বাস স্টপেজ, তার ঠিক পাশে হচ্ছে টুকরা পট্টি, নন ব্র্যান্ডেড বা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসের দোকান। উল্টো দিকে রামেশ্বর পাড়াপুর রোড, রামেশ্বরপুর রোড, রামেশ্বরপুর রোড, যেটা কিনা মেটিয়াবুরুজের খাওগালি। রমজানের সময় জাভেদদা বলেছেন রমজান কি বাহারে, রাইট? রমজান কি রওনাকে, রমজান কি রওনাকে। চলুন দেখা যাক। রামেশ্বরপুর রোডে ফিরদৌস রেস্টুরেন্টে আমরা বসে আছি মেটিয়াবুরুজে, এখানে জাভেদদা আমাদের নিয়ে এসেছেন। দোকান চালাচ্ছেন মোহাম্মদ আজম আনসারী, তিনি সেকেন্ড জেনারেশন ওনার। ঠিক আছে, আপনার বাবা শুরু করেছেন? হ্যাঁ, মেরে আব্বা। কিভাবে শুরু হলো ব্যাপারটা একটু বলুন। মেরে আব্বা কা হাঁস কা হ্যায় ইয়ে দোকান, হ্যাঁ, আর উসকে বাদ হম লোগ কে হাথ মে আবি হ্যায়, আবি হম লোগ চালা রহে, দেখভাল কর রহে হ্যায়, আর আবি তক কা জো ভি সামান বানতা হ্যায় আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা বানতা হ্যায়। স্পেশালিটি কে হ্যায়? হালিম। স্পেশাল জো আইটেম হম লোগ কা হ্যায় ও হ্যায় হালিম নাহারি। আপনারা যারা নিহারি খেয়ে অভ্যস্ত, ফিরদৌস হোটেলের নিহারিটা অনেকটা ফুল বডিড, মানে এখানে বোন ম্যারোটা তো এখানে আছেই, দ্যাট ইজ ফাইন, তার সঙ্গে অনেকটা গ্রেভিটা খানিকটা ঘরম, মানে গ্রেভিটা অ্যাজ ইন গ্রেভি টাইপস অফ গ্রেভি, অনেকক্ষণ ফোটালে যে জিনিসটা হয়, তার মধ্যে হালকা করে নানটা চোবান, এবং ও যদি হালিম খেতে হয়, শুনেছি অসম্ভব সুন্দর হালিম, 6টার সময় আসতে হবে, রোজারা খোলা ঠিক পরপর। আমরা যখন ঢুকেছি রাত 8টার সময়, হালিমের গল্প শেষ, রইল বাকি নিহারি, বেবি নান আর কুলচা, মিষ্টি শেষ পাতে রইল, এখানে শেষ করে পরের দোকান। কলকাতার রমজানের খাবার যারা জাকারিয়া স্ট্রিট দেখে দেখে বোর হয়ে গেছেন, তাদের জন্য এবার মেটিয়াবুরুজে আমরা ফুডকার তরফ থেকে এসেছি। বলা হয় সারা মেটিয়াবুরুজে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন রানাদার দোকান কোনটা, রানার স্টোর্স রামেশ্বর পুকুর রোডে সম্ভবত সব থেকে পুরনো দোকান। তার ঠিক উল্টো দিকে তাজ শাহ মিল্ক সুইটস, একটা কঠিন ফালুদা বানানো হয়, বানানোটা একটু দেখুন, সিরিয়াসলি কঠিন জিনিস, আমি ততক্ষণে এটাকে খাই। খাবার উপায় হচ্ছে এইটুকু করে চামচ দেওয়া হয়, মেটিয়াবুরুজে রামেশ্বরপুর রোডে মুড়ি মসজিদ, প্রচণ্ড ঘিঞ্জি এরিয়া, সারাক্ষণ আওয়াজ টাওয়াজ,
রমজানের সময় যে সন্ধ্যেবেলাটা রোজা ভাঙার পরে প্রচণ্ড ভিড় থাকে। কলকাতায় যারা বলেন লখনৌই খাবার পাওয়া যায় না, স্ট্রিট ফুডে মিডিয়া বুড়ুজে তাজ আজমেরি হোটেল, যেখানে লখনৌই কুলচা, শিরমাল, নিহারি সব কটা পাওয়া যায়, এবং তারপরে আরেকটি দোকান সুন্দর করে প্রচুর মাখন মাখানো হচ্ছে নানে, কিন্তু আমরা যাব আসল জায়গায়। আপনারা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না, বা অনেকে হয়তো নিহারি দিয়ে খেয়েছেন, যেটা টিপিক্যাল লখনৌতে নিহারি দিয়ে খায়। ট্রাস্ট মি, জিনিসটা শুধুমাত্র গরম নিন, মেল্ট হয়ে যাবে, বেশি কিছু জীবনে করতে হবে, মেল্ট হয়ে যাবে। এই কথাটা হয়তো ইদানিংকালে আমি অনেক বেশিবার বলছি, যখনই মনে হয় সব জানি কোনো একটা দোকানে আসি, যখন আবার সেই ধারণাটা ভেঙে যায়। রমজান স্পেশাল মিষ্টি খুঁজতে এসেছিলাম মেটিয়া বুরুজের শাহি সুইটসে, তিনওয়ালি মসজিদের ঠিক পাশে। খাজিনা বলে একটা জিনিস দেখালেন, চিনতে পারছেন আমাদের ঢাকাই পরোটা রমজান স্পেশাল সুইটসে হয়ে যায় খাজিনা। র মেটেরিয়ালটা কিনতে হয় বাড়িতে, দুধে বা রাবড়িতে বা দইতে ডোবাতে হয়, আই থিঙ্ক ঘন দুধ বেটার, কমেন্ট সেকশানে জানান, ফাটিয়ে খেতে হয়। রোজা অ্যাকচুয়ালি রিলিজিয়াস ডিউটি আছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, আর এটা সকালে সেহরি কা নামাজ, সুবহ কা নামাজ কে বাদ সেহরি খা কে হাম লোগ রোজা শুরু করতে হ্যায়, আর উসকে বাদ ইয়ে রোজা শুরু হতে হয় মগরিব তক, মগরিব কে আজান কে বাদ ইফতারি করি জাতি হ্যায়, আর দিন ভর হাম লোগ কুছ খাতে নেই, পানি তক নেই, কুছ নেই খাতে হ্যায়, আর ইয়ে খানা শুরু হতে হয় ইফতারি কে বাদ। এটা একটা ইসলাম ধর্মের একটা অংশ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কুম্ভ, এর মধ্যে একটা আমাদের রোজাও আছে, এটা রমজানের মধ্যে পালিত হয়। রমজানের চাঁদ দেখে আমরা রোজা রাখতে আরম্ভ করে দিই। কলকাতা বিরিয়ানি জন্মস্থান তো খানিকক্ষণ আগে দেখে এলাম, যেখানে মেটিয়া বুরুজে কী করে রোজা ভাঙা হয় সেটা দেখে এলাম, কিন্তু অনেক সময় আমাদের সামহাও একটা মাইন্ডসেটে আছে যে রমজান মানেই আমাদের সবাইকে সারাক্ষণ বিরিয়ানি, কাবাব এইসব খেতে হবে। এবার যদি আপনাদের ইচ্ছে হয়, যদি মনে হয় যে আমি স্ট্রিট বিরিয়ানি খাবো না, অনেক সময় তো হতে পারে শান্তি করে বসে খাবো, আউথ 159B ক্যান বি আ ভেরি গুড অপশান। খারে মশালে কি গোশটা কিন্তু খুব সুন্দর, ডেফিনেটলি ডেফিনেটলি রেকমেন্ডেড। খুব টিপিক্যালি যদি তেহেরি আর রান বিরিয়ানি, রান বিরিয়ানিটা কনসিডারিং আউথ 1590 সম্ভবত অন্যতম সব থেকে পপুলার খাবার, আমাদের ইনভেনশন বলতে পারো, নোবডি এলস সার্ভস রান বিরিয়ানি ইন কলকাতা না, কিন্তু তেহেরিটা হচ্ছে একটু হালকা চালের, যেখানে মশলাটা একটু সাটল এবং আলাদা করা যায় না। রান বিরিয়ানি যেমন আমরা খুব ডিস্টিংক্ট একটা ঘিয়ের গন্ধ পাই, তেহেরিতে কিন্তু সবকটা মশলা মিলেমিশে একটা কিছু নতুন জিনিস তৈরি হয়ে গেছে, শুধু মুখেও খাওয়া যায়, যদি খারে মশালা কি মিট দিয়ে খান ব্যাপারটা আরও জমে যাবে। শেষ প্রশ্ন, ধরো আউট 1590 থেকেও খেতে এলো, নিজের পছন্দের তিনটে ডিশ যেটা তুমি রেকমেন্ড করবে ফর আ ফার্স্ট টাইমার। তো আমার যদি বল, আমাকে যদি জিজ্ঞেস করো, আমার প্রিয় খাবার আউদে গালাটি কাবাব অফকোর্স, রান বিরিয়ানি আর খারে মশালে অ্যান্ড আওয়াদি হান্ডি বিরিয়ানি, তিনটে মিলে আউট অফ অল দ্য বিরিয়ানিজ। আর ডেজার্টে আমরা সম্প্রতি শুরু করেছি আমাদের শাহি ক্ষীর আর রেঞ্জ অফ কুলফি, সেটা অবশ্যই খাওয়া উচিত। আর একটা জিনিস, তিনটে পেরিয়ে গেলাম, আমরা পরের সপ্তাহ থেকে আমাদের ফর দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা আওয়াদি রোলস শুরু করছি, মানে নর্মালি এখানে তো কাঠি রোল পাওয়া যায়, উইচ ইজ কাবাব ড্রিভেন, কাবাব শেঁকে রোল তৈরি হয়, এই পুরোটা হচ্ছে গ্যালটি দিয়ে, মুরগ গ্যালটি, চিকেন গ্যালটি, মাশরুম গ্যালটি, গ্যালটিকে দিয়ে পরোটায় মুরের রোল, সেটা পরের সপ্তাহে শুরু করছি, এটা আমার ব্যক্তিগতভাবে খুব খুব প্রিয়। পরের সপ্তাহে আউথ 1590 শুরু হচ্ছে আওয়াধি রোল, পরের সপ্তাহে ফুডকায় আসছে একটা নতুন বেড়ানো সিরিজ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা সিরিজ, দেখা হচ্ছে সামনের এপিসোডে। ও আর আউথ 1590, খাবার দাবার কেমন লাগে, আপনার পছন্দের খাবার কী, কমেন্ট সেকশানে জানান না, ততক্ষণ দেখা হচ্ছে।